কৃপা করুন বৈষ্ণব সজ্জন। বেদশাস্ত্র কহে সম্বন্ধ অভিদেহ প্রয়োজন, কৃষ্ণ প্রাপ্য সম্বন্ধ ভক্তি প্রাপ্তেরও সাধন। অভিদেহ নাম ভক্তি প্রেম প্রয়োজন, পুরুষার্থ শিরোমণি সাধন। আমাদের জানিয়ে দিচ্ছেন প্রকৃত সম্পদ কৃষ্ণ প্রেম, সেটি পঞ্চম পুরুষার্থ। কিন্তু সেই পঞ্চম পুরুষার্থকে পরিত্যাগ করে আমরা ধর্ম অর্থ কাম মোক্ষের অভিলাষী হচ্ছি। গুরুবার পদ্মগণ আমাদের সেই সম্বন্ধ করাবার জন্য আমাদেরকে জানাচ্ছেন কি করে সেই সম্পদ আমাদের লভ্য হবে। প্রকৃত সম্পদ কৃষ্ণ প্রেম, সেই লাভের জন্য তিনি আমাদের বলছেন প্রাকৃত জগতে যেরূপ একজন যুবকের সঙ্গে একজন যুবতীর সম্বন্ধ ঘটিয়ে দেন একজন ঘটক, তেমনি অপ্রাকৃত জগতে ভগবানের সঙ্গে সম্বন্ধ ঘটিয়ে দেন শ্রী গুরুদেব। শ্রী গুরুদেব তিনি আমাদের সম্বন্ধ জ্ঞান প্রদাতা, সেই সম্বন্ধ জ্ঞান প্রদাতা শ্রী গুরুদেব ভক্তি বেদান্ত বামন মহারাজের আজ শুভ আবির্ভাব তিথিতে চার চরণে প্রণাম করি, আজকে তিরোভাব তিথিতে আমাদের প্রণাম জানায়। গৌড়ীয়গণ যে উপাসকের পরিচয় দেন তা বিরয়েরই উপাসক। গৌড়ীয়গণ যে উপাসনা করেন তা বিরয়েরই উপাসনা। গৌড়ীয়গণের উপাস্য বস্তু বিরহের, সুতরাং বিরহ দিয়েই এর শুরু, বিরহই এর সাধন, বিরহই এর সমাপ্তি। প্রাকৃত জগতে বিরহের পর আর তার সঙ্গে কোন সম্বন্ধ থাকে না, কিন্তু অপ্রাকৃত জগতে বিরহের পর মিলন, এটি শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মহাপ্রভু সেই বিরহ নীলাচলে জগন্নাথ ধামে গম্ভীরার ভিতরে তিনি প্রকাশ করেছেন তাঁর বিরহের ভাব। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ বর্ণন করছেন শেষ যে রইল প্রভুর দ্বাদশ বৎসর, কৃষ্ণের বিয়োগ স্ফূর্তি হয় নিরন্তর, নিরন্তর হয় প্রভুর বিরহ উন্মাদ, ভ্রমময় চেষ্টা সদা প্রলাপময় হয়, রোগ কূপের অক্ষুদ্ধম তন্ত্র সব ঢালে, ক্ষণে অঙ্গ ক্ষীণ হয় ক্ষণে অঙ্গ খুলে, গম্ভীরা ভিতরে রাত্রে নাহি নিদ্রাল, ভিত্তে মুখ স্থির ঘষে ক্ষত হয় সব, তিন তারে কপাট প্রভু যায় নো বাহিরে, কবু সিংহ দ্বারে পড়ে কবু সিংহ তীরে, চটক পর্বত দেখি গোবদ্রং ভ্রমে,
ধানিয়া তলে আর্তনাদ করিয়া কণ্ডলে উপবন উদ্যান দেখি বৃন্দাবন জ্ঞান তা যাই পড়ে মুখা কোথায় তিনি মূর্ছা পান। এই মতো হয় প্রভুর বিরহ অন্তর, রায়ের নাটক গীত শুনে নিরন্তর এই বিরহ ভাব তিনি প্রকাশ করেছিলেন। শ্রীমতী রাধিকা তিনি কৃষ্ণ বিরহে কৃষ্ণের কাছে নিবেদন করেছিলেন প্রাণনাদ সুনাম সত্য নিবেদন, ব্রজ আমার সদন তাহা তোমার সঙ্গম না পাইলে নারহে জীবন। পূর্বে উদ্ধব দ্বারে দেবে সাক্ষাৎ আমারে জ্ঞানযোগ করিয়া বিচার তুমি বিদগ্ধ দয়াময় জানো আমার হৃদয় মরে হইছে পড়িতে না জুয়া চিত্ত পারি তোমা হইতে বিষয়ে চাই লাগাইতে যত্ন করি নাড়ি কাটিবারে তারে ধ্যান শিক্ষা করা লোক হাসায়া মারো সনাতন না করো বিচারে নয়ে গোবি যোগেশ্বর পদকমল তোমার ধ্যান করি পাইবে সন্তোষ তোমার বাক্য পরিপাটি তার মধ্যে কুটি নাকি শুনি গোপীর আরো বাড়ে রোষ দেহ স্মৃতি নাই যা সংসার দুঃখ মহাতা তা হইতে না চায় উদ্ধার বিরহ সমুদ্র জলে কাম তিমিঙ্গিলে গিয়ে গোপী মনে নামে তার পার বৃন্দাবন গোবর্ধন যমুনা কুলীন মন সেই মনে রাসাদিক লীলা সেই মনের প্রয়োজন মাতা পিতা বন্ধুগণ বড় চিত্ত কেমন আসলে বৃদগ্ধ মিরু সদ্গুণ সুশীল স্নিগ্ধ করুন তুমি তোমার নাই দোষাবাস কবে যে তোমার মন নাই স্মরে বৃন্দাবন সে আমার দুর্দৈব বিলাস তুমি ব্রজের জীবন ব্রজরাজের প্রাণধন তুমি ব্রজের সকল সম্পদ কৃপাদ্র তোমার মন আসি দিয়াও ব্রজজন ব্রজের উদয় করাও নিরূপণ। এইভাবে বিরহ ভাব শ্রীমতী রাধিকা কৃষ্ণের নিকটে যখন প্রণাম করলেন তারপরে কৃষ্ণ বলছেন শুনিয়া রাধিকা বাণী ব্রজ প্রেম মনে মনি গণি ভাবে দেখ বিগলিত দেহ মন ব্রজলোকের প্রেম শুনি আপনাকে ঋণী মানি করে কৃষ্ণ তারে আস্বাদন প্রাণপ্রিয়ে শুন মন এই সত্য বচন তোমার সবার স্মরণে ঝুড়োময় রাত্রি দিনে মোর দুঃখ না জানে কোন জন ব্রজবাসী যতজন মাতা পিতা বন্ধুগণ সবে হয় মোর প্রাণসম তার মধ্যে গোপী মন সাক্ষাৎ মোর জীবন তুমি মোর জীবনের জীবন তোমার সবার প্রেম রসে আমাকে করিল বসে আমি তোমার অধীন কেবল তোমার সবার ছাড়াইয়া আমার দুই দেশে লইয়া রাখি আছে দুর্দৈব প্রবল প্রিয়া প্রিয় সঙ্গ বিনা প্রিয় প্রিয় সঙ্গ বিনা নাই দিয়ে সত্য প্রমাণ মোর দশা শুনে যাবে মোর সে কারো সেই দশা হবে সেই ভয়ে দুনিয়ে রাখে প্রাণ সেই সত্যি প্রেমবতী প্রেমমান সেই প্রতি বিয়োগে যে বাঞ্ছে প্রিয় হিতে না করে আপন দুঃখ বাঞ্ছে প্রিয় জন সুখ সেই দুই মিলে অচি রাতে এই বিনয়ের পর মিলন এরকম ভাবে অনেক কথা বলেছেন অনেক কথা বলার ছিল বিরহের বিষয়ে আজকে সেই ভগবত পার্ষদ নিত্যলীলা প্রবিষ্ট কৃষ্ণপাল সেই বক্তৃতা আনন্দ বামন গোস্বামী মহারাজের বিরহ তিথিতে সার্বভৌম ভট্টাচার্যের মতো ব্যক্তিও বলেছিলেন যখন সম্বন্ধ হয়নি তখন তিনি বুঝতে পারেননি মহাপ্রভুকে অনেক কিছু উপদেশ বেদান্ত আদি শ্রবণ করিয়ে তাকে সোমনাথ যজ্ঞ রক্ষা করার জন্য চেষ্টা করেছিলেন যখন মহাপ্রভুকে এই সমস্ত বেদান্ত শুনিয়ে মহাপ্রভু যখন আত্মারামাস্তমনীয় শ্লোকের অর্থ শুনতে চাইলেন মহাপ্রভু তাঁর মুখে শুনে তাঁর সমস্ত ব্যাখ্যাগুলিকে পরিত্যাগ করে যখন ভক্তিকর ব্যাখ্যা করলেন মহাপ্রভু তখন তাঁর শিষ্য হয়ে এবং তিনি যখন বৈশাখ মাসের প্রথম সপ্তাহে দক্ষিণ ভারত যাচ্ছেন এই সমস্ত কৃষ্ণ প্রেম প্রদান করবার জন্য জীবন উদ্ধার করবার জন্য তখন তিনি বললেন
বজ্রশিরে পরে যদি পুত্র মরি যায় তাহা শুধু তোমার বিচ্ছেদ স্মরণ হল, এই বিরহ প্রকাশ করেছিল। সুতরাং অনেক কথা আজ তার তিরোভাব তিথি সময় হয়ে গেছে, সেই জন্য তাঁর এই তিরোভাব তিথিকে আমরা সেই গুরু বৈষ্ণবের উপদেশ আমরা শ্রবণ করে যদি জীবনটাকে অতিবাহিত করতে পারি তাহলে আমাদের জীবন সার্থক হবে। সুতরাং তাঁর চরণে পূর্ণ পূর্ণ প্রণাম জানিয়ে আমরা তাঁর কাছে প্রার্থনা করি, গুরু বৈষ্ণব তোমাদের কথা যে মুহূর্ত আমরা সেই গুরু বৈষ্ণবের কথা ভুলে যাব সেই মুহূর্তই আমাদের মায়া আমাদেরকে আকর্ষণ করবে এবং মায়ায় মোহিত হয়ে আমরা এই জগতের মধ্যে পতিত থাকবো, কোনদিন উদ্ধার হতে পারবো না। সেই জন্য সেই গুরু বৈষ্ণবের কথাকে আশ্রয় করে জীবনটাকে ধন্য ধন্য হওয়ার জন্য আমরা চেষ্টা করব। আপনারা ভাগ্যবান সেই গুরু বৈষ্ণবের কথা শুনবার জন্য চীন, জাপান, ফ্রান্স, রাশিয়া, ইতালি, অস্ট্রেলিয়া থেকে এসে সেই বৈষ্ণবের কথা যা বৈকুণ্ঠ অতিক্রম করে অযোধ্যা দ্বারকাসুরের অতিক্রম করে যুগল সেবায় শ্রীকৃষ্ণ মন্ডল শিরাস মন্ডলে নিযুক্ত করো আমায় সেই সেবায় নিযুক্ত করবেন। আপনারা আমাকে আশীর্বাদ করবেন যাতে সেই কথা শ্রবণ করতে করতে তাদের কথা স্মরণ করতে করতে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। এই আশীর্বাদ নিয়ে আমি এখানে শেষ করছি। हम जब से आए मठ में
महाराज जी के पास संस्कार में रहने का ही उनको सौभाग्य प्राप्त हुआ और बीच बीच में गोरखपुर में से हम माता 7-8 दिन के मंदिर जाते थे। इसलिए गुरु जी के पास रहने का बहुत कम समय मिला, किंतु देखिए संघ में होने के कारण गुरु जी कहते थे कि हमारे पास नहीं रहने पर भी मठ की जहां भी मठ में हो वहां से सेवा करने से मेरी सेवा हो जाएगी। दो हजार चार पहली बार यहाँ पर गुरु जी का दर्शन किया था, बड़े सुंदर प्रतिमा में आएंगे। उसके बाद में कभी यहाँ पर बहुत कम आते थे और लास्ट में 2004 में ही गोवर्धन में आकर के मई महीने में गोवर्धन के लिए एक महीना तक वास किया था। तो इस प्रकार वैष्णव का चरित्र सदा ही बोल सकते इससे चिंता करे भक्ति की ओर ना संभालते जा रहे थे। गुरु जी बहुत कम बोलते थे कि सटीक बातें बोलते स्मरण आती है। बचपन से ही मठ में आकर उन्होंने मठ की सेवा की, अपने गुरु जी की सेवा की, प्रभा की सेवा की, चैतन्य महाप्रभु की, तो उनका जो जीवन का आदर्श सभी के लिए बचपन में मठ में आकर के उन्होंने बाल्यकाल में ही अपने माता के साथ आकर के चैतन्य मठ में मायापुर में उन्होंने गौरी मठ को ज्वाइन किया था। उसके पश्चात उनको भक्ति प्रभात कहीं चैतन्य मठ का स्कूल था उसे उन्होंने लिखा पड़े और वहां परम गुरु के साथ उनका इतना महाराज जी को देव प्रणाम करते थे। इस प्रकार
गुरु भाई ने स्तुति का कुछ हमको देखने का सौभाग्य प्राप्त हुआ। इस प्रकार उनकी बहु गुणावली है। तो गौर वेदांत समिति के जो तीन हमारे पिलर थे, भक्ति वेदांत पूज्य और भक्ति वेदांत भानुदेव सिंह महाराज, पूज्य भक्ति वेदांत नारायण सिंह महाराज और पूज्य नित्यानंद सिंह महाराज, तीनों जब तक थे हमको भी इनका दर्शन इनके साथ में रहने का कुछ सौभाग्य प्राप्त हुआ। हम लोग मुझे अपने को धन्य मानता हूँ ऐसे महापुरुषों का दर्शन और सेवा का सौभाग्य प्राप्त किया। यही पर मैं मेरा समाप्त करता हूँ और लोग सुनेंगे वांछा तो बदल हरे कृष्णा। अब मैं बात अपनी चरणों से बोल करता हूँ तो जुदा महीना के पास बने गोई बहुत तुम्हारे ब्रह्मचारी और सन्यासी गण अपना पुष्पांजलि दिए थे। सन्यासी ब्रह्मचारी जीवन जीवन में पुष्पांजलि আগে 1962 সালে 14 বছর আগে
পূজ্যবাদ ভক্তিপ্রাজ মহারাজ, মাধ্যমার্থ মহারাজ,
Our day
Bhaktivedanta Swami Maharaj, Srila Prabhupada. And I think all of us on this day have become so blessed and purified by this river of nectar flowing from the mouths of all of the dedicated devotees, feeling the mood of separation of Srila Prabhupada, and also the mood of mixed with separation from Srila Gurudev. But in these transcendental moods, we also feel that we have met very close within our hearts these divine personalities. So this is the wonderful mercy of our Gurudev that he established such a wonderful festival every year during this Kartik month, this grand Tirubhad Mahamahotsav of our Srila Prabhupada, and give everyone the opportunity to actually find more connection, deeper connection in the heart with this great divine Gauranga personal associate of Sri Chaitanya Mahaprabhu and Sri Sri Radha Krishna. So now we also have one nice little delight. You heard from Kishore Mahaprabhu about his first memory of receiving a cookie from Srila Prabhupada. So therefore, we also have some cookies for the fortunate devotees from the hands of Srila Prabhupada's disciples. Gaura Premanande! Jai Nityananda Prabhishnam Vishnupada Storm Jones of the Shishila A.C. Bhaktivedanta Swami Maharaj Srila Prabhupada Ki Jai! Srila Prabhupada Tirupa Mahamahotsav Ki Jai! Samaveda Bhakta Vrinda Ki Jai! Nitai Gaura Premanande! आज बढ़िया बढ़िया फूलों में स्वामी प्रभुपाद जी के दिन को मनाई गई।